শুরুতেই বলি সবাইকে শুভ জগদ্ধাত্রী পুজো। এখন বাজে প্রায় 5:20 হয়েছে আর আমরা জার্নি শুরু করলাম গড়িয়া থেকে, মানে গড়িয়া কলকাতা। আর আজকে আমরা যাব হলো মায়াপুরে। হ্যাঁ, মায়াপুরের নাম অনেক শুনেছি আর আজকে আমরা একদম ফার্স্ট টাইম মায়াপুর হয়েছে। জয় মা জগদ্ধাত্রী। বা খুব সুন্দর করেছে ঠাকুরটা, এটা হলো হিন্দুস্থানের ঠাকুর। আমি তো একটু ন্যাভিগেশনটা দেখে নিচ্ছে আর তোমাদের বলে রাখি, এই যে মায়াপুর যাচ্ছি আমরা, এখান থেকে ডিস্টেন্স হলো প্রায় 145 কিলোমিটার, মানে 150 কিলোমিটার মতন। জানি না ক্যামেরা বুঝতে পারছো কি না, বেশ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভিজা একদম। আমি বিভিন্ন সময় হালকা হালকা বৃষ্টি পেয়েছিলাম, আর খুবই গুড়ি গুড়ি ছিল, এখন বৃষ্টি পড়ছে না। বাট যত আগে যাচ্ছি তত রাস্তাটা বেশি ভিজা পাচ্ছে। এখন আমরা কোথাও অভিষিক্তার কাছাকাছি আছে, মানে রুবি। এই রে, যেটার ভয় পাচ্ছিলাম, চলে এসেছি বেলেঘাটা কানেক্টর সল্ট লেক স্টেডিয়াম, আর এখন গুড়ি গুড়ি বৃষ্টি পেয়ে যাচ্ছি। সো পৌঁছে গেছি মধ্যমগ্রাম, এখন বাজে 6:27। আমার বৃষ্টির জন্য একটু ডিলে হলো। বাড়ি থেকে মধ্যমগ্রাম প্রায় 36.5 কিলোমিটার মতন। তো চলে এসেছি গাদামারা হাট। হ্যাঁ, এরকমই নাম শুনলাম, গাদামারা হাট। এখন হাট বসেছে সকালবেলা, সবজির হাট। 7:04 কলকাতা থেকে প্রায় 62 কিলোমিটার আমরা জার্নি করে নিয়েছি। রাস্তা এদিকের খুবই বাজে, মানে কিছুটা রাস্তা তুমি দেখলে ভালো আর মাঝখানে মাঝখানে গর্ত। তো পৌঁছে গেলাম চাকদা মোড়। এখন বাজে 7:38, মানে 7:40। সে পৌঁছে গেছি রানাঘাটে, আর এখানে সামনে লেভেল ক্রসিং আছে, তার জন্য এই লম্বা লাইনের জ্যাম। জায়গাটার নাম হলো বিলনগর। কি বিলনগর? এই বেলা ওটা চা খাইনি, এখান থেকে কৃষ্ণনগর বেশি দূর নয়, এদিন 20-18 কিলোমিটার বললো এখান থেকে চা খাবো। আর ডেস্টিনেশন আর বেশি দূর নেই, আর 45 কিলোমিটার মতো ম্যাক্সিমাম। মানে রাস্তা যদি ভালো হয় তাহলে 1 ঘন্টার মধ্যে এদিন পৌঁছে যাবো, ভাই 9:15 মধ্যে পৌঁছে যাবো। কেন এখন রাস্তাটা খুব ভালো, আগে রাস্তাটা ভালো ছিল না। ও, স্টেশনে গাড়ি ঢুকে গেছে আর এখানে লেভেল ক্রসিং এর এখানে মাঝখানে এতগুলো গাড়ি। শিট, এখানে লেভেল ক্রসিং এর প্রবলেম হচ্ছে গত 15-20 মিনিট ধরে, আমরাও দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। মায়াপুরে 10 কিলোমিটার বাকি আর এই রাস্তাটা জাস্ট সাটাকাটি। এখানে একটা ট্রেন লাইন চলে গেছে যেটা বন্ধ, আর এখানে পার্ক চাষটা খুব হয়, কারণ চারদিকে আমি পার্ক কাটি প্রচুর দেখতে পাচ্ছি। আর ফুল অফ গ্রিনারি, কিছু কিছু ধান ক্ষেত আছে, বাড়িঘর আছে মাঝখানে মাঝখানে। বাট হ্যাঁ, যেটা সব থেকে উল্লেখযোগ্য সেটা হলো হাতগুলো জমে হচ্ছে এবার। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এক তো শীতকাল, হালকা হালকা বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও, তার মাঝখানে এত গাছপালা, তো ঠান্ডা তো পড়বে। আমি খালি ভাবছি দিনের বেলা যদি এরকম ঠান্ডা হয়, রাতের বেলা এখানে কত ঠান্ডা পড়বে, ভালোই ঠান্ডা লাগবে। তো মন্দিরের প্রথম দৃশ্য আমরা দেখতে পারলাম এখানে। ও, এই তো, তো আমাদের এখানে এখন জেটি করে পার করতে হবে, ওই যে ওখানে জেটি হয়ে পার হচ্ছে। তো এখানে জাস্ট একদম ছোট্ট একটু নদী, নদীটার ওপরে গেলেই কিন্তু মন্দির। আচ্ছা, সেকেন্ড টাইম এভাবে বোটে ঘুরে বাইক, কেন ফার্স্ট টাইম গেছিলাম মৌসুনি আইল্যান্ডে, অবশ্য তখন করে দিয়েছিল ওরা। বাট এখন যেটা দেখতে পাচ্ছি, এখানে বোটে ওঠাটা খুবই ইজি, মানে তুমি আরামসে বাইক চালিয়ে উঠে যেতে পারবে, যা দেখতে পাচ্ছি। এটা ছিল মায়াপুর ইস্কন তারনপুর ঘাট, আর এই যে বাইক পার করলাম, এটা 10 টাকা করে পার বাইক না, মানে খুবই কম খরচা। এখান থেকে খুবই কাছে, রাস্তাঘাট বেশ ভালো, আর যথেষ্ট ঠান্ডা। মায়াপুরের মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, যাই না একটু ফগি ওয়েদার, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা, বাট অসাধারণ লাগছে দেখতে, বিশাল বড় মন্দির। তো দেখা যাক কতক্ষণ সামাল, বেশিক্ষণ সামাল হাতে লাগবে না পৌঁছাতে। এখানে দুপাশেই সেই কলোনিগুলো আছে যেখানে সবাই থাকে, হোটেলস আছে, রেসিডেন্সিয়াল প্যালেস সব, আর বেশ টিপটপ এক একটা বাড়িঘর দেখতে পাচ্ছি, কিন্তু বেশ হাইফাই প্রায়, মানে কলকাতার যে টপ রেটেড অ্যাপার্টমেন্টসগুলো থাকে এখানে অ্যাপার্টমেন্টসগুলো সেরকম, বেশ টিপটপ, ওয়েল ডেকোরেটেড, খুব পিসফুল এরিয়া অ্যাকচুয়ালি, খুব শান্তশিষ্ট। আর মন্দির তো একদমই সামনে, দেখা যাক কোথায় কি থাকি, কেন আমার ফার্স্ট টাইম একদম। আমরা গাড়ি পার্কিং করে ফেলেছি, গাড়ি পার্কিং চার্জেস হলো 20 টাকা পার গাড়ি, আর এটা তোমরা রাখতে পারবে, রাত 9 অবধি বেরোতে পারবে, ঢুকতে পারবে। আর আমরা এখন কোথায় যাচ্ছি আমি?
আমরা গদা ভবনের দিকে যাচ্ছি। আচ্ছা, এগুলো কিন্তু সবই থাকার জায়গা, আলাদা আলাদা জায়গা। তো আমরা যাচ্ছি এখন গদা ভবনে, যে খবরটা পেয়েছি যে ওখানেও বলে থাকার জায়গা আছে। আর এগুলো হলো ইসকন টেম্পলের ভিতরে এরকম প্রচুর থাকার জায়গা আছে যেখানে তোমরা থাকতে পারবে অ্যাট এ ভেরি ইকোনমিক্যাল প্রাইস, তাই তো? একদম সস্তা, একদম সস্তায়। এটা হলো গদা ভবন, এর আগে ছিল নামর্থ ভবন। তো এরকম প্রচুর ভবন আছে এখানে যেখানে তোমরা থাকতে পারবে, তো থাকার জায়গার কোনো অভাব নেই। তো আমরা যাচ্ছি এখন ঈশ্বরধাম ভবনে। এখানে তো সব চারিদিকে ভবনই ভবন, মানে তোমরা যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবে। তো এটা হলো ঈশ্বরধাম ভবন। আর ঈশ্বরধাম ভবন যদি বলি, এখানে সব থেকে স্ট্যান্ডার্ড। আর এখানে রুম রেন্ট তোমার শুরু হচ্ছে 800 টাকা থেকে 5000 টাকা। চলে এসেছি ঈশ্বরধাম ভবনে। আগে বুকিং না করলে যা হয়, আনফর্চুনেটলি কোথাও রুম অ্যাভেলেবেল নেই। এখন হেলমেটটা পরে আছি, কেন বৃষ্টি পড়ছে এখানে তার জন্য হেলমেটটা পরে আছি। তো এখন অমিতের কিছু সোর্স আছে, ওখানে যোগাযোগ করার চেষ্টা করছে। মানে ভিতরে প্রচুর জায়গা আছে থাকার, যদি ভিতরে না থাকতে পারো তাহলে বাইরেও গেস্ট হাউস বা হোটেলস আছে, সেখানে থাকা যায়। আর যেহেতু আমরা উইকেন্ডে এসেছি, তো উইকেন্ডে জেনারেলি একটু ভিড় বেশি হয়। উইকডেসে আসলে মানে মানডে টু থার্সডে আমার মনে হয় একটু খালি হবে। এখানে একটা বাইরের দোকানে একটু লুচি আর তরকারি খাচ্ছি, কেন প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তারপরে আবার ওখানে গিয়ে কুপন নিতে হবে, কুপন নিয়ে তারপর দুপুরের খাবারের ব্যাপারটা অ্যারেঞ্জ করতে হবে। কিন্তু তার আগে রুম দেখতে হবে, কেন রুম পাচ্ছি না এখানে, ভিতরেও পাচ্ছি না। এখন বাইরে খোঁজা শুরু করেছি, দেখি খায় খেয়ে আবার খুঁজবো রুম পাই কি না। হ্যাঁ, টিপ লেগে গেছে। এখানে হলো মহাপ্রসাদের ভোগের কুপন পাওয়া যাচ্ছে। আলাদা আলাদা ভবন, গদা ভবন আছে, গীতা ভবন আছে, তারপর এখানে আলাদা আলাদা প্রসাদ আছে। অ্যাকচুয়ালি এখানে টাকা হলো 40 টাকা থেকে প্রায় 80-90 টাকা। এইবার যে মেইন জিনিসটা হলো এখানে মেনুর উপর, তুমি যে মেনুটা নেবে তার উপর ডিপেন্ড করছে দামটা এখানে। তো আমি দেখলাম গদা ভবনের মেনু হলো 80 টাকা, আর এখানের মেনুটা দেখলাম সবথেকে ভালো। এছাড়াও আরও প্রচুর মেনু আছে যেগুলো তোমরা দেখতে পারো, লাইক এখানেও আছে তোমার গীতা ভবনে প্রচুর মেনু আছে, ওই 30-40 রুপিস থেকে স্টার্টিং। আর 12টা থেকে 3টে অবধি তোমরা খাবার দাবার পাবে, তো 12টা থেকে 3টের মধ্যে কমপ্লিট করতে হবে। কুপন পেয়ে গেছি আমরা, আমরা গদা ভবনের কুপন নিয়েছি। এটা কত? 80 টাকা করে পড়েছে, 80 টাকা করে পড়েছে। আর যেখানে যেটা তোমাদের বললাম, এখানে মেনুটা কিন্তু যথেষ্ট ভালো। আমি তোমাদের আরেকবার মেনুটা দেখিয়ে দিই। গদা ভবনের মেনু হলো এটা, এটা 80 টাকা করে, সাদা ভাত, ফ্রাইড রাইস, পকোড়া, ডাল, রুটি, সবজি, পনির সবজি, চাটনি, পায়েস, মিষ্টান্ন। তো এই পুরো জিনিসটাই আমরা গদা ভবনে পাবো 80 টাকা। এটা হলো টাইমিং এখানে মন্দিরের, আর কিছু কিছু এখানে ইম্পর্টেন্ট মানে সময়সূচি দেওয়া আছে যেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে। কি রে, রুম পাওয়া যাচ্ছে না কেন? না, সব মিলে ক্ষেত্রে শুরু হয়ে গেছে এখন। এখন অ্যাকচুয়ালি সিজন, দোল পর্যন্ত নাকি সিজন চলবে। আচ্ছা, ততদিন পর্যন্ত রুমের এখানে খুবই বলছে, ভেতরে কোনো রুম নেই, যা আছে সব বাইরে খুঁজতে হবে, সব বাইরে নিয়ে নিতে হবে, আর কোনো জায়গা নেই, কিছু করার নেই। মোট এটা হলো আমাদের হোটেল গিরিধারী যাত্রী নিবাস, একদম মন্দিরের গেটের একদম উল্টো দিকে। তো গিরিধারী যাত্রী নিবাসের একদম ফার্স্ট ফ্লোরে আমাদের রুম, রুম নাম্বার RNC4। এই হলো রুম, অমিত বসে আছে। খুব একটা হাইফাই রুম তোমরা পাবে না, ব্যাস এই যা আছে। খুব একটা নিট অ্যান্ড ক্লিন নয়, একটা আয়না আছে, একটা বসার জায়গা আছে, টেবিল, আর ইয়ে এখানে তিনজন আই থিঙ্ক শোয়া যায়। বাট হ্যাঁ, বাথরুমটা আমি বলবো ভালো, বাথরুমটা বিশাল বড় বাথরুম, মানে ছোটোখাটো আড্ডা বসে যাবে। মানে এখানে বুঝলাম এত বড় বড় বাথরুম কেন দেয়, যাতে তোমরা হয়তো গ্রুপে স্নান করতে পারো। এবার এইটা নেওয়ার আরেকটা রিজন হলো, একদম রুমের বাইরে এখানে একটা ব্যালকনি আছে। আর যদি তোমরা ব্যালকনিটা দেখো, একদম ব্যালকনিটা বেরিয়েই এই হলো ইসকন মন্দির। এটা হলো 1 নম্বর গেট, আর এই মন্দির, এই যে আমাদের রুমের জানলা, তো রুমের জানলা থেকে আমরা ডাইরেক্ট একদম ইসকন মন্দিরটা দেখতে পারবো। তো রুমে চেক ইন করে নিলাম, তারপর আমি আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। দাদা, তাহলে আমাদের ডাব খাওয়া আছে। দাদা, কত করে ডাব? 40-50? দাদা 50-এরটাই দাও, যেটা ভালো হয়, দুটো ডাব দাও খাই একটু। না মানে, আর মন্দির কটায় খুলবে বললে? খোলা আছে, একটা পর্যন্ত খোলা থাকে। ও, একটা অবধি খোলা আছে, তাহলে এখন যাওয়া যাবে। তো ফাইনালি ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি মন্দিরে, ডাব ঠাপ খেয়ে নিয়েছি, আর এখন আমরা চলছি মন্দিরের পথে। কন্টিনিউ বৃষ্টি পড়ছে, আর এটা হলো নিউ কনস্ট্রাকশন মন্দিরে, খুব সুন্দর কনস্ট্রাকশন হচ্ছে। আর একটা অবধি অ্যাকচুয়ালি খোলা আছে, এখন বাজে হলো 12:23, তো এখন ঢুকতে পারবে। এরপর আই থিঙ্ক আবার বন্ধ হয়ে যাবে 1টা থেকে 4টে অবধি, আবার 4টের পরে খুলবে। মানে মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর, বলো অমিত, চারিদিকে এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড, আর প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। হ্যাঁ, ওয়েল মেনটেন্ড আর ক্লিন। সো আর সবাই সবার কাজ জানে, অ্যাকচুয়ালি প্রচুর লোক আছে যারা হেল্প করছে লোকজনকে, সিকিউরিটি থেকে শুরু করে সব কিছু। সো এভরিথিং ইজ অ্যালাইন্ড প্রপারলি। তো এই জিনিসটা খুব ভালো লাগলো, মানে ইটস লাইক এ অর্গানাইজেশন, একটা বিশাল বড় অর্গানাইজেশন।
তো মোবাইল নিয়ে ঢোকা যাবে না, তো মোবাইল কাউন্টারে দেখে ঢুকতে হবে, তাই আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি। আচ্ছা মন্দির ঘুরে আসলাম, তার আগে বলে রাখি এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মোবাইল স্ট্যান্ড, মানে এখানে মোবাইল রাখতে হবে, তাই তো? ঘি আরো মানে মিষ্টি মিষ্টি লাড্ডু এইসব সব পেয়ে যাবে, এখানে কিনে তুমি নিয়ে যেতে পারো অথবা খেতে পারো। আর এখন একটা থেকে চারটে অব্দি খাওয়ার টাইম, এখন বেজে গেছে অলরেডি 1:12। জাস্ট মন্দির থেকে বেরোলাম। এবার অমিত বল, তোর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? দুর্দান্ত এক্সপ্রেস, মানে ভেতরে গিয়ে মুখ দেখুন আওয়াজ উঠেছিল না, জাস্ট সব শুনছিলাম দেখছিলাম, কীর্তন চলছিল কন্টিনিউ চলছিল, মানে একটা আলাদা জগতে চলে গেছিলাম। ভালো লাগলো, মানে একটা আলাদা ইয়ে। ইভেন ভিতরে জিনিস আছে, আপনার চাইলে মানে ভগবান রেটের জিনিস কিনতে পারবেন, ফটো আছে, কেন যে জিনিসটা বাইরে অ্যালাউ নেই, মানে যেহেতু ভিতরে ফোন অ্যালাউ নেই তো বাইরে ফটো জিনিসগুলো আসবে না, তো ওখান থেকে আপনারা কিনে কিনে আনতে পারেন ঠিকঠাক প্রাইস কিছু কিছু। আর বাট যে জিনিসগুলো আছে প্রচণ্ড হাই কোয়ালিটি অ্যান্ড ওয়েল ডিটেল, বাইরেও প্রচুর জিনিস আছে। আমরা ভিতর দিকে কিছু জিনিস কিনবো ভাবছি, কিন্তু বিকালবেলা যেহেতু আবার 4:30 পরে আবার খুলে যাবে, তখন আই থিঙ্ক কিছু কেনার ইচ্ছা আছে। আপাতত এখন খাওয়ার জন্য আমরা যাচ্ছি, তার কারণ হলো 1:00 থেকে 3:00 অবধি খাওয়ার টাইম, তো এখন দেখি খেয়ে দিয়ে আশেপাশটা দেখি। গদা ভবনে যাবো এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা এমনই ডাল, এই জাস্ট বৃষ্টিটা একটু কমলো, নাহলে বাইরেও দাঁড়াতে পারছিলাম না। এখন আমরা দেখি খাওয়ার জায়গাটা গেছে, চলে এসেছি গদা ভবনে। গদা ভবনে এখন লাইন খাওয়ারের, 2 অবধি টাইম আছে। বৃষ্টিতে এত লেট হয়ে গেছে, এখনও প্রচুর লোক বাইরে দাঁড়িয়ে আছে। খাওয়ার জন্য আমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছি, এখানে একটু নুন আছে, পাতা আছে আর জল দিয়েছে। অমিত, প্রথমবার নাকি? আমি সেটাই দেখছি, এখানে প্রচুর লোক, মানে যত দূরে চোখ যাচ্ছে তত লোক আর লোক, মানে কত লোক একসাথে এখানে খেতে বসবে। আর দেখানোর চেষ্টা করবো এক্স্যাক্টলি কীভাবে ওরা খাবার দেয়। আমরা এখন ওয়েট করছি খাবার দাবার, একটা অদ্ভুত লাগছে যে এতগুলো লোকজনের মাঝখানে। খাবার এইভাবে দেওয়া হচ্ছে, ব্যাক টু ব্যাক যাচ্ছে একজন করে এক একটা মেনু, আর দুপাশে দুজনকে দিয়ে দিচ্ছে। তো সবার প্রথমে যেটা পেয়েছি সেটা হলো ফ্রাইড রাইস, আর এটা কি বেগুনি, তাই তো? তো ফ্রাইড রাইস আর বেগুনি। এবার চলে আসে রাইস, রাইসের সাথে এটা কি, রাইসের সাথে চলে আসছে ডাল। নেক্সট যেটা হলো সেটা হলো এখানে হলো ফুলকপি আর আলুর তরকারি, তাই তো? আর এখানে ডাল আর একটু তো বেগুনি আছেই। আচ্ছা, এর সাথে রুটিও আছে, কেউ যদি চায় রুটিও নিতে পারো। আচ্ছা, নেক্সট যে মেনুটা এসছে এটা হলো ঘুগনি, আর আমরা একটু ডাল আর ভাত নিয়েছি। মোটামুটি যা দেখলাম সব খাবারই 2-3 বার করে রিপিট করছে, খালি ফ্রাইড রাইস আর বেগুনিটা একবারই ছিল অল্প করে, বাকি সব খাবার রুটি মাটার পানির থেকে শুরু করে যা যা ছিল 2-3 বার করে এসছে, মাত্র 3 বার এসছে ভাত আর ডাল। ফাইনালি একটু মিষ্টি মুখ চলে এসছে এখানে, আমড়া না এটা, আমড়ার চাটনি। এটা ভাঙবো কী হয় ভাই, তো বিশাল শক্ত। ফাইনালি চলে এসছে পায়েস। এখানে খাওয়ার পরে কিন্তু যে যার পাতা নিজেদের নিয়ে যেতে হবে, নিজেদের নিয়ে গিয়ে ফেলতে হবে। আমি খাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? সুস্বাদু খাবার, একদম পিওর ভেজিটেরিয়ান যাকে, এখানে ভেজিটেরিয়ান খাবারই থাকে, সুস্বাদু খাবার, ভেরি টেস্টি। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব টেস্টি, আর যত ইচ্ছা খাওয়া যায়। দুটো জিনিস রিপিট ছিল না, আই থিঙ্ক ফ্রাইড রাইস আর বেগুনি, তা ভাতে বাকি সব জিনিস 2-3 বার করে রিপিট ছিল। তুমি তো নিজের মতো, মানে খাবার খেলে পেট ভরে যাবে, সে যেই খাক পেট ভরে যাবে। ভাবলাম খেয়ে দিয়ে একটু বেরোবো, সবে 2:30 বাজে আর অবস্থা দেখো, একদম কুয়াশায় আচ্ছন্ন কিছু দেখা যাচ্ছে না আর বৃষ্টি। তো এখানে টোটো সার্ভিস আছে, টোটো সার্ভিস এখানে চার্জেস লেখা আছে 10 টাকা থেকে শুরু, তো তোমরা এখান থেকে যদি কোথাও যেতে চাও তো এখান থেকে টোটো নিয়েও যেতে পারবে। আর এখানে তোমার কিছু কোভিড রেস্ট্রিকশান আছে, ম্যাক্সিমাম 4%, আদারওয়াইজ 2% লাউড, তো ডিপেন্ড করে কখন তোমরা যাচ্ছ, লোকজন বেশি থাকলে বা প্রেশার থাকলে তখন বেশি লোক নেওয়া হয়। আমাদের সাথে আছে গোপালদা সামনে টোটোতে, আমরা এই টোটোলটা গোপালদার সাথে কথা বলে হায়ার করেছি, 150 টাকায় আমাদের পুরো মঠটা ঘুরিয়ে দেখাবে এখানে কোথায় কি আছে,
35-40 মিনিটস এর মতন জার্নি। এবার গোপালদা যা যা বলবে তোমাদের সবকিছু শোনাচ্ছি, বলো গোপালদা। আমরা অনুভব করেছি সত্যি একদম। মায়াপুর গোশালা, আর এখানে গরুদের রাখা হয়, আর গরুদের দ্বারা মানে দুধ থেকে যা যা তৈরি হয় সবই এখানে বিক্রিও হয়। এখানে গো পূজা গো দানেরও এখানে বন্দোবস্ত আছে। এখানে তোমরা প্রাইজিংগুলো দেখতে পাচ্ছ, 2000, 11000, 51000 গো দান করলে 51000। তো কেউ যদি এই জিনিসটা করতে চায় এখানে তারা করতে পারে। এখানে আমি যখন বললাম এখানে কটা গরু আছে, যিনি অটো চালাচ্ছিলেন গোবিন্দদা কিন্তু বললেন আমরা কিন্তু এনাকে সবাইকে গো মাতা বলি, যে আমরা মায়ের দুধ হয়তো 6 মাস 1 বছর খাই কিন্তু এই গোমাতার দুধ কিন্তু আমরা উনি যতদিন বেঁচে থাকে ততদিন আমাদের দিয়ে যান। তো এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, আর এখানে প্রচুর মূর্তি আছে, ঘর ডেকোরেশনের প্রচুর জিনিস আছে, আর এই যে ঘি থেকে শুরু করে এখানে সব জিনিসই পাওয়া যাচ্ছে। কিরে 3:19 বেজে গেল, এখনও বৃষ্টির চিড়ি দেখ। 3:40 বাজতে চলেছে আর এখনও বৃষ্টি, বৃষ্টি কমার নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এখানে মিষ্টির দোকানও আছে ভিতরে, মিষ্টি কেক এখানে সব তৈরি হয়। তো এখানে 10 টাকা করে ল্যাংচা। আচ্ছা, নতুন বিল্ডিংয়ের একটা স্পেশাল ওরা ট্যুর করে, এখানে টাইমিং লেখা আছে, সেটা হলো বিকেল 4:30 থেকে 8 ঘন্টার জন্য। একটু আগে এসে বলতে হয় কিন্তু আজকে বৃষ্টির জন্য ক্যান্সেল আছে, আজকে খুলছে না, জল জমে গেছে বললো। আচ্ছা, তো ওরা মনে হয় একটা স্পেশাল করবে কালকে, না কালকে 10:30 সময় একটা টাইম বললো, জেনারেলি দিনের বেলা ওরা ট্যুর করে না, কিন্তু ওরা বললো কালকে যদি ওয়েদার ভালো থাকে সকাল 10:30 সময় একটা স্পেশাল ট্যুর করাবে। তো আমরা এখন চলেছি বৃষ্টি মাথায় নিয়ে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, এটাই যাইবার পথ। এই হলো মন্দিরটা, ও চারিদিকটা খুবই সুন্দর। তো দেখো এখান থেকে এত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, ভেরি বিউটিফুল। আচ্ছা, প্রবেশ পথে চলে এসেছি, এখানে জুতো নিয়ে যাওয়া যাবে না, তো এখানে জুতো খুলে তারপর এই পথ থেকে এই মন্দিরে যেতে হবে। সো মোবাইল ফোন নিয়ে ভিতরে যাওয়া বারণ, মোবাইল ফোন আর জুতো রেখে যেতে হবে। এটা হলো মোবাইল ফোন রাখার জায়গা, 10 টাকা করে রাখবে, জুতো রাখাটা ফ্রি, 10 টাকা করে এখানে লাগে, মোবাইল রাখার তার টিকিট। আমাদের মন্দির দেখা হয়ে গেল, কেমন লাগলো আমি? ভালো লাগলো, খুব বৃষ্টি পড়ছে, ভিজে গেছি পুরো একদম, মন্দিরটা নো ডাউট সত্যি খুব সুন্দর, বাট আমাদের খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি উপরে আবার ওঠার জন্য প্রথম নিচের ফ্লোরটা ফ্রি, উপরের ফ্লোরটায় উঠতে গেলে আবার 15 টাকা করে লাগবে। তো টিকিট আছে সব জায়গায়, টুকটাক টিকিট লাগছে, 10 টাকা 15 টাকা 10 টাকা 15 টাকা, বাট খুব সুন্দর অ্যাকচুয়ালি। ওনার সম্বন্ধে পুরো ইনফরমেশান আছে, ওনাদের সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশান দেওয়া, যেগুলো জানতামই না, সেগুলো জানতামই না। আবার অনেকদিন পরে পেয়ে গেছি পেয়ারা মাখা, অনেকদিন পরে একদম মন্দির গেটের সামনে কাকার দোকান, 250 গ্রাম 20 টাকা। ও কি লাগছে, একদম সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বেজে গেছে, আমরা এখন যাব মন্দিরে। কতটা ক্রাউডেড দেখো জায়গাটা, মানে এতটাই ভিড়ভাট্টা, আর নতুন মন্দিরটা এখন দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, হ্যাঁ চূড়ার উপরে হালকা একটু আলো, বাট এটা ক্যামেরায় মনে হয় না আসবে, বাট এই জায়গাটা দেখো জাস্ট কি পরিমাণ ক্রাউডেড থাকে সন্ধ্যাবেলা। সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে 6:00 থেকে, আর এখন বাজে প্রায় 5:56, আর লাইন দেখুন আপনারা, এদিকে একটা লাইন আছে, এখানে মোবাইল ফোন জমা দেওয়ার লাইন আছে, তারপর জুতো রাখতে হবে, জুতো অনেকে বাইরে রাখছে, বাট মোবাইল ফোনটা এখানে জমা দিয়ে তারপরে লাইন দিয়ে জুতো খুলে সবাই ভিতরে যাচ্ছে। অমিত, কি রে আজকে ঢুকতে পারবো এই ভিড় ঠেলে?
এখন ঢুকবো না, ভিড় কমে গেলে ঢুকবো। আপাতত আমরা কি খাবো? আপাতত আমরা খাবো খিচুড়ি। একটু অদ্ভুত শপিং হয়ে গেল, বাড়ির জন্য টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, এবার ভিতরে ভিডিও করা একদমই বারণ, তার জন্য আর করতে পারলাম না। এখন মোটামুটি আরতি শেষ, সবাই খিচুড়ি খাচ্ছে, সবাই বেরোচ্ছে, এখনও কিন্তু বেশ ভালো ভিড় আছে। তো আমরা এখন আছি লঞ্চ ঘাটে, এটা হলো মায়াপুর লঞ্চ ঘাট। এবার মায়াপুরে টোটাল তিনটে লঞ্চ ঘাট আছে। এই যে এখন যে লঞ্চ ঘাটটা আমরা আছি, আর ওপাশেই একদম নবদ্বীপ। এই লঞ্চ ঘাটটা সকাল 5:30 থেকে চালু হয়, 2 টাকা করে ভাড়া, আর বাইক নিয়ে এখান থেকে পার হওয়া যায়। বাইক নিয়ে পার হলে 2 টাকা প্লাস 10 টাকা, টোটাল নেবে 12 টাকা মতন। আর সকাল 5:30 থেকে লঞ্চ পাওয়া যায়, আর 15 মিনিট পরপরই লঞ্চ। তো খুব ভালো, এখান থেকে নবদ্বীপ চলে যাওয়া যায়। যখনই তোমরা জেটি ঘাট থেকে আস্তে আস্তে মন্দিরের দিকে যাবে, এখানে দুপাশেই প্রচুর হোটেলস আর গেস্ট হাউস দেখতে পারবে এখানে আছে। আর হোটেলস আর গেস্ট হাউসের এখানে ভাড়া খুব একটা বেশি হয় না, নর্মাল টাইমে ভাড়া শুরু হয়ে যায় প্রায় 200-300 টাকা থেকে। আর একটু সিজনে আসলে ওই ভাড়াটাই হয়তো হয়ে যাবে মেবি 500-600 টাকা। বাট আমি তোমাকে বলে রাখবো, 800 টাকা বা 1000 টাকার মধ্যে তোমরা মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল পেয়ে যাবে। বাট আসার আগে একটু যোগাযোগ করে আসলেই বেটার হয়। আর এখানে তেমন কোভিড রিপোর্ট বা ওই সব কিছু লাগছে না, তোমরা নর্মালি জাস্ট একটা আইডি কার্ড নিয়েও এখানে এসে থাকতে পারো। এটা হলো রাতের মার্কেট, আস্তে আস্তে আসলে একটু খালি হয়ে যাচ্ছে জায়গা, কিন্তু দুপাশে তোমরা যদি দেখো প্রচুর কেনাকাটার জায়গা আছে। যারা একটু শপিং চাইলে শপিং করতে পারবে, বা একটু টুকটাক খাওয়া দাওয়া চাইলে স্ট্রিট ফুডস খেতে পারবে। তো এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট, মোটামুটি ওই 9:30-10 অবধি একটু জমজমাট থাকে, তারপরে এই জায়গাগুলো অলমোস্ট খালি হয়ে যায়। আর এখনও আস্তে আস্তে খালি হচ্ছে, তার কারণ যেহেতু আরতি শেষ হয়ে গেছে, তো সবাই আস্তে আস্তে নিজের বাড়ির পথে যাচ্ছে। এটা হলো মন্দিরের ভিতরের মার্কেট, এখন প্রায় 8:30 বাজে, এখনও অনেক লোকজন আছে। বাইরে যেমন মার্কেট আছে, মন্দিরের ভিতরেও একটা মার্কেট আছে যেখান থেকে আপনি প্রচুর সামগ্রী কিনতে পারেন। হ্যাঁ, একটু দরদাম করে কিনতে হবে। গোবিন্দাস একটা ভালো জিনিস, এখানে তোমাদের লাইভ পিজা তৈরি করা হয়, তো এখানে পিজা তৈরি করে তারপর এখানে সার্ভ করা হয়, উইচ ইজ গুড। আর এটা হলো মেনু, আর মেনু আমি দেখেছি যথেষ্ট ইকোনমিক্যাল, অ্যাকচুয়ালি খুব একটা বেশি প্রাইস নয়, কিছু কিছু পিজার দাম যথেষ্ট কম। অ্যান্ড এটাই হলো সেই ওভেন। আর আমি বলবো বসার জায়গাটা খুব ভালো, নিচে তো একটা অ্যাটমসফিয়ার আছে, বাট উপরে একটা ওপেন ক্যাফের মতন আছে, বসে কিন্তু এখানে খেতে বেশ ভালো লাগবে। আর পিজা কিন্তু এখানে সেই শাল পাতা দিয়ে সার্ভ করা হয়, এটা একটা কিন্তু একদম অন্যরকমের অভিজ্ঞতা। তো সারাদিন প্রায় বৃষ্টির মধ্যে আমাদের দিনটা কাটলো, আর এখন অলমোস্ট 9:30-10 বাজে, না 10 বেজে গেছে, কেননা একটু আগে ঘন্টার আওয়াজ পেলাম। আর আমরা রুমে এসেছি, একটা কথা বলে রাখি, এখানে আসলে রুমের এক্সপেকটেশন অত কিছু রাখবে না, কারণ এখানে খুব একটা ভালো রুম পাবে না বাইরে, আছে কিছু কিছু দু একটা কাছাকাছির মধ্যে নেই, আবার একটু দূরে যেতে হবে, তাহলে সেখানে হয়তো দু একটা ভালো পাবে, বাট আর খুব একটা ভালো নেই। বাকি ওভারঅল থাকা খাওয়া যেটা বললাম খুব ভালো, সিজনের সময় আসলে প্রচুর ভিড়, তোমাদের একটু অসুবিধা হবে, অফ সিজনে আসলে আমার মনে হয় বেটার, স্পেশালি ট্রাই করো উইকডেজে আসতে, তাহলে আমার মনে হয় যথেষ্ট ভালো। আর আগের থেকে বুকিং করে আসো, বুকিং করে আসলে ভিতরে থাকতে পারবে, ভিতরে আই থিঙ্ক থাকা টাকা একটু বেটার হবে, বাট রুলস অ্যান্ড রেগুলেশন থাকতে হবে, 10 পরে বেরোতে পারবে না, ব্লা ব্লা সব কিছু একটা আছে। আর তাদের সারাদিনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, কীভাবে আসলাম, কী কী করলাম। বৃষ্টিটা একটু আমাদের প্রবলেম করেছে, বাট আই থিঙ্ক ডাউন করে দিয়েছে, বাট বিকালবেলাটা ছিল প্রোগ্রাম, সেগুলো হলো না বিকালবেলাটা, কিন্তু আবার দেখলাম অঞ্জলির সময় দেখলাম সব ঠিক ছিল। এইবার যেটা আমরা প্ল্যান করেছিলাম নবদ্বীপ যাবো, সেটা কালকে যাওয়ার ইচ্ছা আছে, আমরা অলরেডি যেটি থেকে খবর নিয়ে এসেছি। এইবার যদি কালকে বৃষ্টি নয়, কেন এখন আবার বৃষ্টি হচ্ছে, যদি কালকে বৃষ্টি নয় তাহলে নিশ্চয়ই কালকে নবদ্বীপ যাবো, আর ওখান থেকে আবার কলকাতায় ফিরবো। তো তার জন্য এর সেকেন্ড পার্ট তোমাদের জন্য আসবে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য কিন্তু যেটা বললাম সাবস্ক্রাইব করে রেখো এই টাইপের ভিডিও দেখার জন্য। তো আপাতত এই ভিডিওতে এইটুকুই, কেননা খুব টায়ার্ড, এবার কিন্তু ঘুমাতে হবে।